স্বাভাবিক মানুষের মতো জন্ম নিয়েও অস্বাভাবিক এক জগতের বাসিন্দা। হাত পা মুখ সব কিছুই সুস্থ মানুষের মতো, তারপরও তাদের নাম পাগল। পাগলের পাগলামির কাছে আপন কি পর, সুখ কি দুঃখ, সুস্থ কি অসুস্থ, সবই সমান। তারপরও পৃথিবীর প্রতিটি মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে, এটা সবার জন্মগত অধিকার। 1957 সালে এসব মানসিক রোগীদের জন্য ব্রিটিশ সরকার পাবনাতে স্থাপন করে 50 বেডের বিশেষায়িত হাসপাতাল। এরপর 250, সবশেষ 500 বেডে উন্নীত হয় হাসপাতালের বিছানার পরিধি। কিন্তু 50 বেডেই পড়ে আছে যন্ত্রপাতি আর জনবলের সংখ্যা। এই অল্প সংখ্যক ডাক্তার দিয়ে আমাদের বহির্বিভাগ চালাতে হচ্ছে, ইমার্জেন্সি চালাতে হচ্ছে, পাশাপাশি আমাদের ইনডোর চালাতে হচ্ছে। এদের কেউ জন্মগত, কেউ মেয়ে বান্ধবীর প্রতারণার শিকার, আবার কেউ রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে। প্রিয় মিলন, আশা করি ভালো আছো। পর সংবাদ এই যে, তুমি কি আমায় ভালোবাসো? যদি আমি ভালোবেসে থাকো, তাহলে আমার বড় ভাই নারাগাতার পিছনে যে নারিকেল গাছ আছে তার পাশে একটি প্রেমের চিঠি রাখবে, আর তোমাকে কসম করে বলতে তুমি চিঠি কথা কাউকে বলবে না। ইতি আমাদের বাড়ির আমি সাথে কেউ জানে না, কেউ আসল জানে না, কেমন ঠিকানা। হাঁপিয়ে ওঠা এসব রোগীদের কেউ 2 বছর, কেউ 5 বছর, 10 বছর থেকে 40 বছর পর্যন্ত থাকা রোগীও পাবনার এই মানসিক হাসপাতালে রয়েছে। খুব বেশি অসুস্থ না, তারপরও সুস্থ না হওয়াটাই যেন তাদের কাছে এখন নিয়তি। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার মনের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। সাইদ এখানে ভর্তি আছে 1996 সাল থেকে। তার মতো আরও যারা ভর্তি আছে তারা দীর্ঘদিন চিকিৎসা নেবার পরও যখন সুস্থ হতে পারছে না, তখন তাদের মতো হসপিটালের যেসব কর্মকর্তা কর্মচারী আছে তাদের দাবি, সরকার এদের প্রতি আরেকটু যত্নবান হলে তারা হয়তো আরও দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। ইলিয়াস হুসাইন, 21 টেলিভিশন, পাবনা মানসিক হাসপাতাল, পাবনা।